আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা, সহকারী শিক্ষক। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পড়াবো। এর আগের ক্লাসে আমি তৃতীয় অধ্যায়ের কিছু অংশ পড়িয়েছি, আজকে আমি বাকি অংশটুকু পড়াবো। তাহলে শুরু করা যাক শিক্ষার্থীরা। সত্য কথা বলা, সত্য কথা বলা একটি মহৎ গুণ। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, আরবিতে তাকে সাদিক বলা হয়। যে সত্য কথা বলে তাকে সকলে বিশ্বাস করে, ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, সে আল্লাহর কাছে প্রিয়, পৃথিবীর সকলের কাছে সে প্রিয় ও সম্মানিত, পরকালে সে পায় জান্নাত। মিথ্যা সকল পাপের মূল, যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে, আরবিতে তাকে কাজিব বলা হয়। যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, সকলে তাকে ঘৃণা করে, অপছন্দ করে, বিপদে আপদে তাকে সাহায্য করে না, আল্লাহ তাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, পরকালে সে পায় জাহান্নাম। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে আজীবন সকলের কাছে সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সবসময় সত্য কথা বলেছেন, তিনি কখনো মিথ্যা কথা বলেননি। তিনি সবাইকে সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সবাই তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তিনি আরো বলেন, তোমরা সবসময় সত্য কথা বলবে, কারণ সত্য পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য নিয়ে যায় জান্নাতের দিকে। ওয়াদা পালন করা, ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা, কথা মতো কাজ করা, চুক্তি রক্ষা করা। কারো সাথে কোনো কথা দিয়ে রাখলে তা রক্ষা করার নামই হলো ওয়াদা পালন করা। আমরা কথাবার্তা ও কাজকর্মে কারো সাথে কোনো কথা দিয়ে রাখলে বা চুক্তি করলে তা পূরণ করব। তাহলে সকলে আমাদের ভালোবাসবে, বিশ্বাস করবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ওয়াদা পূরণ করো। যে ওয়াদা পূরণ করে সে সকলের কাছে প্রিয় হয়, সম্মানিত হয়, তার বিপদে আপদে সকলে তার পাশে থাকে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন, সে দুনিয়াতে সুখ পায়, শান্তি পায়, পরকালে পায় জান্নাত। ওয়াদা পালন না করা একটি অন্যায়, মারাত্মক অপরাধ। যে ওয়াদা পালন করে না তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, সে সকলের কাছে অপ্রিয় হয়, অসম্মানিত হয়। ওয়াদা পালন না করলে ধর্ম থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। লোভ না করা, যত পায় আরো চায়, বেশি বেশি চায়, এর নামই লোভ। লোভ করা পাপ, লোভ আমাদের অনেক ক্ষতি করে, অনেক অশান্তি সৃষ্টি করে, দুঃখ কষ্ট বাড়ায়। লোভের কারণে অনেক মানুষ অনেক অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে, পাপ করে, সে সুখী হয় না, সে শান্তি পায় না। যে লোভ করে তাকে লোভী বলে। লোভী ব্যক্তিকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, সকলে তাকে ঘৃণা করে, কেউ তার সাথে বন্ধুত্ব করে না, কেউ তার সাথে মেলামেশা করে না, তার বিপদে আপদে কেউ সাহায্য করে না। লোভী ব্যক্তি হলো পাপি, আর এই পাপ তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন আমরা পড়ব অপচয় না করা। অপচয় অর্থ ক্ষতি, অপব্যয়, নষ্ট। বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে অপচয় করা বলে। অপচয় করা বড় পাপ। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আমরা অনেক কিছু অপচয় করে থাকি, আমরা অনেক জিনিস নষ্ট করি, প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করি, আমরা প্রয়োজনের তুলনায় অনেক সময় বেশি খাবার নিয়ে নিই, খেতে পারি না, ফেলে দেই। বিনা প্রয়োজনে আমরা স্কুলের, বিদ্যালয়ের, বাসার বাতি জ্বালিয়ে রাখি, ফ্যান চালিয়ে রাখি, এতে বিদ্যুৎ অপচয় হয়, পানি অপচয় হয়। আমরা অনেক সময় কল খুলে রাখি, এতে আমাদের করে পানির অপচয় হয়। অনেক সময় আমরা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, মনে করি একটি দেশলাইয়ের কাঠি বেঁচে গেল, কিন্তু এটা ভুল, এতে করে প্রচুর গ্যাসের অপচয় হয়। আমরা তাহলে কি করব? আমরা কোনো কিছু অপচয় করব না, প্রয়োজনের তুলনায় কোনো কিছু বেশি ব্যবহার করব না, কোনো কিছু নষ্ট করব না, অপব্যয় করব না, অপচয় করা থেকে আমরা বিরত থাকব। এতে কম খরচ হবে, অভাব দূর হবে, সুখ শান্তি বজায় থাকবে, ব্যক্তিগত ও জাতীয় সম্পদ রক্ষা পাবে, আল্লাহ খুশি হবেন, আমাদের ওপর রহমত দিবেন, আমরা দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে পারব, আমরা পরকালে জান্নাত পাব। পরনিন্দা করা না করা। পরনিন্দা হলো পরচর্চা করা, দুর্নাম লটানো, গীবত করা, কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নামই গীবত করা। যে পরনিন্দা করে তাকে পরনিন্দুক বলে। পরনিন্দা করা হারাম, আল্লাহ তাআলা পরনিন্দা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পরনিন্দা করাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। কোনো ভাই তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পারে না, এটা জঘন্যতম অপরাধ, এটা মহাপাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা পরনিন্দা করব না, আমরা কারো দুর্নাম করব না, কারো বদনাম করব না, আমরা পরনিন্দা করা থেকে বিরত থাকব। এতে করে সমাজে অশান্তি থাকবে না, সুখ শান্তি বজায় থাকবে, এতে করে একটি সুখী সুন্দর সমাজ গড়ে উঠবে। আর যদি আমরা পরনিন্দা করে বেড়াই, দুর্নাম করে বেড়াই, তাহলে কি হবে? সমাজে অশান্তি থাকবে, সমাজে সুখ শান্তি নষ্ট হবে, একটি সুন্দর সমাজ গঠন করা যাবে না। পরনিন্দা না করলে আল্লাহ খুশি হন, তিনি আমাদের উপর দুনিয়াতে রহমত দিবেন, আমরা পরকালে জান্নাত পাব। আর যদি আমরা পরনিন্দা করি, আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট হবেন, তিনি আমাদের দুনিয়াতে অশান্তি দিবেন এবং পরকালে আমরা জাহান্নাম পাব। আমরা এই পর্যন্ত তৃতীয় অধ্যায়ে কতগুলো অংশ পড়ে ফেলেছি। সত্য কথা বলা, ওয়াদা পালন করা, লোভ না করা, অপচয় না করা, পরনিন্দা না করা। এখন আমি এই থেকে তোমাদের কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দিব এবং রচনামূলক প্রশ্ন দিব। সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো, এক, সত্যবাদী কাকে বলে? দুই, ওয়াদা পালন করা অর্থ কি? তিন, যে লোভ করে তাকে কি বলে? চার, অপচয় অর্থ কি? পাঁচ, পরনিন্দা কাকে বলে? আগের ক্লাসেও আমি বলেছি যে সংক্ষিপ্ত উত্তর সবসময় আমরা তিন লাইনে দেওয়ার চেষ্টা করব। একদম এক লাইন বা দুই লাইনে দিলে ভালো একটা মার্কস পাওয়া যায় না, সবসময় চেষ্টা করবে তিন লাইন দেওয়ার। এখন আমরা রচনামূলক প্রশ্নগুলো দিব। রচনামূলক প্রশ্নগুলো হলো, এক, সত্যবাদীর প্রতি মানুষের ধারণা কেমন? দুই, ওয়াদা পালন করার উপকারিতা কি? তিন, লোভ মানুষের কি কি ক্ষতি করে? চার, আল্লাহ পরনিন্দা না করার জন্য কি বলেছেন? এই রচনামূলক প্রশ্নগুলো আমরা চেষ্টা করব
दस থেকে বারো লাইন দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ কম সংখ্যক লাইন দিলে ছোট করে লিখলে ভালো একটা নাম্বার পাওয়া যায় না। তোমরা চেষ্টা করবে রচনামূলক প্রশ্নগুলো অবশ্যই দশ লাইন দেওয়ার, যেন একটা ভালো নাম্বার পাও। শূন্যস্থান পূরণ করো। এক, মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়। দুই, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তিন, যারা বয়সে বড় আমরা তাদের সালাম দেব। চার, লোভ আমাদের অনেক ক্ষতি করে। পাঁচ, আমরা কোনো কিছু অপচয় করব না। ডান বাম মিলকরণ, বইয়ের পৃষ্ঠা ৫৩ এর গণন করা। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? সত্য কথা বলা, ওয়াদা পালন করা, লোভ না করা, অপচয় না করা, পরনিন্দা না করা, এই কতগুলো বিষয় আমরা শিখলাম। তার উপর ভিত্তি করে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন জানলাম, রচনা প্রশ্ন জানলাম। এই সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন তোমাদের বাসার হোমওয়ার্ক হলো। সাথে তোমরা এই শূন্যস্থান ৫টি এবং ডান বাম মিলকরণ পৃষ্ঠা ৫৩ এর গণনটাও পড়বে। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, শূন্যস্থান ও ডান বাম, অবশ্যই তোমরা বাসায় এই সবগুলো পড়বে, শিখবে, লিখবে। যত তোমরা লিখবে তোমাদের হাতের লেখা সুন্দর হবে, তোমাদের লেখার অভ্যাস থাকবে। তোমরা আশা করি বাসায় অবশ্যই লেখাপড়া করবে। তোমরা বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই আশায়, এই দোয়ায় আমি শেষ করছি। সাদিয়া রেজওয়ানা, আসসালামু আলাইকুম।